আপডেটের পর কিন্তু গিল্ডের অপশন পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। তো কিভাবে আপনারা গিল্ডে ভিবিএস পাবেন তার সাথে গিল্ডের সকল সেটিংস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে এখানে ওভারভিউ রয়েছে, এখান থেকে সেটিংসে ক্লিক করলে আপনার চাইলে এখানে গিল্ডের লোগো বা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। 3 লেভেল 4 লেভেল করলে আপনারা এগুলো লোগো পেয়ে যাবেন, তারপর 6 লেভেল করলে এটা পাবেন। আর গিল্ড কিন্তু সর্বোচ্চ 6 লেভেলেই কিন্তু যাবে, তার বেশি কিন্তু হবে না। আগে কিন্তু 4 লেভেল ছিল, এখন 6 লেভেল। তারপর চাইলে ফ্রেম অ্যাড করতে পারবেন, এগুলো 4 লেভেল 5 লেভেল 6 লেভেলে দেখতে পারতেছেন কীরকম কী হবে। এরপর এখান থেকে গিল্ডের নাম চেঞ্জ করতে পারবেন, তারপর গিল্ড প্রমোশন করতে পারবেন। প্রমোশন 3000 কয়েন দিয়ে করলে 24 ঘন্টার জন্য, তাহলে আপনার গিল্ডে র্যান্ডম পাবলিক অ্যাড হতে পারবে। এরপর লোকেশন থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ডিভিশন সিলেক্ট করে দিবেন, তারপরে কনফার্ম করে দিলে কিন্তু সেট হয়ে যাবে। তারপর এখানে অ্যাপ্রুভাল মেথড রয়েছে, এগুলো সকলে জানেন। গিল্ডের ট্যাগ রয়েছে, এগুলো সকলে সেট করে নেবেন। তারপর এখানে রয়েছে অ্যান্ড গিল্ডের স্লোগান, এটা অ্যাড করে নেবেন। এরপরে গিল্ডের নোটিশ দেখতে পারতেছেন, এটাও আপনার চাইলে অ্যাড করে নিতে পারেন। তো গিল্ডের নোটিশটা উপরে শো করবে দেখতে পারতেছেন। এরপর রয়েছে মেম্বার লিস্ট, এখানে সকল মেম্বার দেখতে পারবেন। এখানে আপনি চাইলে ক্লিক করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, দেখতে পারতেছেন কাল গ্লোরি কত করছে, কী অ্যাক্টিভিটি কত করছে, সব কিছু দেখা যাচ্ছে। এর নিচে রয়েছে অ্যাপ্রুভ অপশন, তারপরে ওয়ার্ল্ডে আপনি চাইলে সেন্ড করতে পারবেন আপনার গিল্ড, তারপর এখান থেকে চাইলে লিভ নিতে পারবেন। এরপর এখানে দেখতে পারতেছেন রয়েছে একটা অপশন অ্যাক্টিভিটি রিওয়ার্ড, এখানে আপনাকে কিছু অ্যাক্টিভিটি মিশন দেওয়া হবে 1 সপ্তাহের জন্য। তো এটা প্রত্যেক সোমবার রিফ্রেশ হবে, তো 7 দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে আপনার পয়েন্ট পাবেন, সেটাতে গিল্ড টোকেন আপনার পাবেন। এরপর এক্সচেঞ্জ রিওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আপনার চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন অনেক আইটেম রিওয়ার্ড দেখতে পারতেছেন। তার সাথে কাস্টম কার্ড কিন্তু প্রতি সপ্তাহে 3টে করে নেওয়া যাবে এখানে দেখতে পারতেছেন। আমি অলরেডি 2টে নিয়েছি এই সপ্তাহে, তার জন্য আমাকে আর 1টা নিতে দিবে। এরপরে কিন্তু নিচে রয়েছে গিল্ড ওয়ার একটা অপশন দেখতে পারতেছেন, এটা এখন চালু হয়নি, এটার কাজ কি সেটা বলে দিব। এরপর রয়েছে দেখতে পারতেছেন গিল্ডের অপশন, এখান থেকে আপনার চাইলে কাস্টম খুলতে পারবেন। এখানে দেখতে পারতেছেন নতুন কাস্টমের অপশন রয়েছে, আমার কাছে 2টা রয়েছে। তো তারপর এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু গিফট করতে পারবেন আপনার গিল্ড মেম্বারকে। আর এরপরে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার গিল্ডের যে কোটা আছে সেটা কপি করতে পারবেন, তারপর গিল্ডের লেভেল দেখতে পারবেন। এরপর আপনার গিল্ডের মেম্বাররা কে কত পয়েন্ট করছে বা অ্যাক্টিভিটি করছে সেগুলো এখানে দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পারতেছেন এখান থেকে ক্লেম করার অপশন রয়েছে, এগুলো আপনার চাইলে ক্লেম করে নেবেন। এরপর গিল্ড স্টোরে যেতে পারবেন, আপনার এখান থেকে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনার টোকেন দিয়ে কিন্তু লেভেলের উপর ভিত্তি করে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো আইটেম রিওয়ার্ড পাবেন। এখানে ফ্ল্যাগ ইমোটো রয়েছে দেখতে পারতেছেন, এটা নিতে হলে 6 লেভেল কমপ্লিট করতে হবে, এগুলো 5 লেভেল এখানে লেখা আছে দেখতে পারতেছেন। তো এখানে গেল মোটামুটি সকল সেটিং। এখন কথা হচ্ছে ভিবিএস কীভাবে পাবেন গিল্ডে, তার জন্য এখান থেকে ইভেন্ট অপশনে যেতে হবে। এবং এখানে দেখতে পারতেছেন একটা অপশন রয়েছে, আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেম ঘর। এই ওয়েবসাইটটি বিগত 2 বছর ধরে 100% বিশ্বের হাতে ডায়মন্ড ওয়াব দিয়ে আসতেছে। ওনাদের সাথে কথা বলতে মেসেঞ্জারে এখানে ক্লিক করুন, ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সকলে এখান থেকে অল্প টাকায় ডায়মন্ড কিনবেন। এখানে কিন্তু একটা টুর্নামেন্টের কথা বলা হচ্ছে, সেই টুর্নামেন্টের মাধ্যমে সম্ভবত ভিবিএস দেওয়া হবে। টপ 15 গিল্ড যারা থাকবে লিডার বোর্ডের ভিতরে তারাই কিন্তু ভিবিএস পাবে। আর এই ইভেন্টটা স্টার্ট হবে 11 নভেম্বর 7টা থেকে রাত 11টা পর্যন্ত ইভেন্ট চলবে, আর এটা কিন্তু প্রত্যেক শনিবারই চলবে এখানে দেখতে পারতেছেন। এরা বলতেছে এভরি স্যাটারডে, মানে প্রত্যেক শনিবার 7টা থেকে রাত 11টা পর্যন্ত ইভেন্টটা চলবে। তার মানে বোঝা যাচ্ছে 7 দিন পরপরই কিন্তু লিডার বোর্ড যখন চেঞ্জ হবে তখন কিন্তু ভিবিএসটাও চেঞ্জ হয়ে যাবে, মানে যারা টপ 15 ভিতর থাকবে তারাই ভিবিএস পাবে। আর এটা সম্ভবত পাওয়া যাবে এখান থেকে গিল্ডে গেলে, এখানে দেখতে পারবেন গিল্ড ওয়ার বলে একটা অপশন রয়েছে। এই ইভেন্টটা যখন স্টার্ট হবে তখন কিন্তু আপনারা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন, করার পর কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে যখন লিডার বোর্ডে আসবেন তখন এই যে এই লিডার বোর্ডটা দেখতে পারতেছেন, তো এই লিডার বোর্ডের ভিতরে কিন্তু টপ 15 গিল্ডকে কিন্তু ভিবিএস দেওয়া হবে সেটাই বলতেছে। যখন 11 নভেম্বর আসবে তখন কিন্তু আমি আপনাদের বলে দিব একবারে কীভাবে আপনারা ভিবিএস নেবেন, কীভাবে আপনার টপ 15 মধ্যে আসবেন, সকল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।